হ্যালো ফাউন্ডার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ফাউন্ডার্স, একটা ছোট্ট ইনফরমেশন, যেটা হচ্ছে যে আমাদের যারা যারা সাবস্ক্রিপশন প্রথম মাসেই করেছিল বা প্রথম ডেটে করেছিল, তাদের কিন্তু ডেট অলরেডি চলে আসছে, কারো 30 তারিখ, কারো 1 তারিখ, কারো 2 তারিখ, ডিসেম্বর। ওকে, তো তো যারা সাবস্ক্রিপশন রেখেছিলেন তাদের চিন্তা করার কোনো কারণ নেই, প্যানিক হওয়ার কোনো কারণ নেই, টেনশন হওয়ার কোনো কারণ নেই, কারণ অ্যাজ স্যার কিছু না কিছু প্ল্যানিং করে রেখেছি তাদের জন্য। এক্সটেন্ড 99% অফ তাদের ডেট এক্সটেন্ড হয়ে যাবে, হয়তো 2 মাস, 1 মাস বা 3 মাস, সেটা সময় বলবে। তো আমি যত জানি যেটা হচ্ছে টাইম এক্সটেন্ড হওয়ারই সম্ভাবনা বেশি। আর তারপরে আপনি কোনো কারণ, আমরা তো একবার পারচেস করেছি না, দ্বিতীয়বার আমার পকেট থেকে পারচেস করার কোনো প্রয়োজন নেই। আর নতুন পেমেন্ট নিয়েও কোনো, যেটা নেক্সট কর্পোরেট মিটিং আমাদের হতে যাচ্ছে বা হবে, খুব তাড়াতাড়ি হয়তো হবে, বা 360-তে হতে পারে, সেইখানে কিন্তু এই ইনফরমেশনগুলো আপনি পেয়ে যাবেন। কার্ড পেমেন্ট, তারপরে আপনার যাদের পুরনো টাইম শেষ হয়ে যাচ্ছে তাদের কী এক্সটেন্ড হবে কি না হবে না, হ্যাঁ, তাদের সব ইনফরমেশন পেয়ে যাবেন। সো ডোন্ট প্যানিক। ওকে, নেক্সট বলি, যাদের যারা 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 ক্রিপ্টো পেমেন্ট করেছিলেন বা কার্ড দিয়ে করেছিলেন, ফেলড হয়ে গেছে, আইডি অ্যাক্টিভেট হয়নি, পেমেন্ট কেটে গেছে, হ্যাঁ, তাদের জন্য একটা গুগল ফর্ম দিয়ে দেওয়া হয়েছে। সেই গুগল ফর্মটা আপনি কোথায় পাবেন? সেই গুগলটা ফর্মটা আপনি পাবেন হচ্ছে আমাদের ও ফাউন্ডার, যে ব্যাক অফিস রয়েছে ও ফাউন্ডার। ওকে, ও ফাউন্ডার ব্যাক অফিসে আপনি গুগল ফর্মটা পাবেন। আপনি প্রথমে ও ফাউন্ডার ডাইরেক্ট লগ ইন করেও আপনি যেতে পারেন, অথবা আপনি কিন্তু ইকোসিস্টেম লগ ইন করার পর তারপরে ওখান থেকে ও ফাউন্ডারে ঢুকে আপনি ওই ফর্মে যেতে পারেন। সেই ফর্মের মধ্যে কী কী আপনার চাইবে, সেটা হচ্ছে আপনার চাইবে হচ্ছে নাম, ওমেল আইডি, তারপরে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কার্ড দিয়ে করেছেন না ক্রিপ্টো দিয়ে করেছেন। ওকে, যেটা দিয়েছেন সেটা সিলেক্ট করে দেবেন, অ্যান্ড তারপরে ডেট, কোন ডেটে করেছিলেন, সেই ডেটটা আপনি বলতে পারবেন আপনার আইডিতে, আপনি এসে পেয়ে যাবেন। ট্রানজ্যাকশানে গেলেই আপনি সেই সেটা ডেটটা পেয়ে যাবেন। ওকে, তো এইটা দিয়ে আপনাকে নিচে সাবমিট অপশন পাবেন, সেই সাবমিটে আপনাকে সাবমিট করে দিতে হবে। এই ফর্মটা পাবেন, আমি যেটা বলে দিলাম আপনাকে, ও ফাউন্ডার ব্যাক অফিসে, অথবা আপনি ইকোসিস্টেম থেকে ঢুকে ও ফাউন্ডার গিয়েও সেখানে আপনি আপডেট অপশনে যাবেন, সেখানে পেয়ে যাবেন। ওকে, এই ফর্মটা ফিল করে আপনি সাবমিট করে দেবেন, তো আপনার যে যাদের যাদের পেন্ডিং রয়েছে তাদের কিন্তু এটা শর্ট আউট হয়ে যাবে খুব তাড়াতাড়ি। ওকে, তো ফ্রেন্ডস, স্টে টিউন, সঙ্গে থাকুন, খুব তাড়াতাড়ি খুব ভালো কিছু আমরা হয়তো নিউজ পাবো। তো আশা করি সবাই ব্যাপারটা বুঝবেন। আর আমরা অনেক দিন ধরে ধৈর্য ধরে বসেছি, আমরা আরও ধৈর্য ধরবো, কারণ অনেকেই অ্যাসার বলে ডু অর ডাই, তো আমরাও সেইভাবেই আমাদের অ্যাসারের সাথে থাকবো। থ্যাংক ইউ সো মাচ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। থ্যাংক ইউ।